Assalamualaikum. সন্ধ্যা মহিলা কলেজের পক্ষ অনলাইনে ক্লাসের জন্য পক্ষ থেকে অনলাইনে ক্লাসের জন্য ছাত্রদের স্বাগতম, প্রথম বর্ষের ছাত্রদের জন্য ছাত্রীদের স্বাগতম। আমি বুলবুল আহমেদ, সহকারী অধ্যাপক সন্ধ্যার মহিলা কলেজ। আজকে আমি যুক্তিবিদ্যার প্রথম বর্ষের ক্লাস নেব এবং প্রথম অধ্যায়। গত ক্লাসে আমি তোমাদেরকে যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা না উভয় এ নিয়ে আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমাদের বাস্তব জীবনে বা আমাদের জীবনে যুক্তিবিদ্যা পাঠের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। কেউ কেউ যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। তাদের মতে যুক্তিবিদ্যা অনুশীলন আমাদের কোনো উপকারে আসে না, কারণ প্রথমত যুক্তিবিদ্যা আমাদের যুক্তিবিন্যাস করতে শিক্ষা দেয় না, এবং দ্বিতীয়ত যুক্তিবিদ্যা অনুশীলন নির্ভুল যুক্তি বিন্যাসের কোনো নিশ্চয়তা প্রদান করে না। যুক্তিবিদ্যা আমাদের যুক্তিবিন্যাস করতে শিক্ষা দেয় না, একথা সত্য। যুক্তিবিদদের যুক্তিবিন্যাসের ক্ষমতা মানুষের সহজাত প্রবৃত্তি। আমাদের শক্তিসমূহের স্বাভাবিক বিকাশের ফলেই আমরা চলাফেরা ও কথা বলার মতোই যুক্তিবিন্যাসের সে শিক্ষা করি। যুক্তিবিদ্যা যুক্তিবিন্যাস শিক্ষা দেয় না। কীভাবে নির্ভুলভাবে যুক্তিবিন্যাস করা যায় তাই শিক্ষা দেয় দিয়ে থাকে। যুক্তিবিদ্যার কালে কীভাবে ভ্রান্তি পরিহার করা যায়, কিংবা কেউ যদি যুক্তিবিন্যাস কালে ভুল করেন তাহলে কীভাবে সেটা শুধরে নেওয়া যায়, যুক্তিবিদ্যা পাঠে আমরা তা শিক্ষা লাভ করি। কাজে যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। একজন মানুষ যুক্তিবিদ্যা পাঠ করলো, পাঠ করে যদি ভুল করে তাহলে সে তার পাঠ করা বিষয়টাকে সংশোধন করে দিতে পারে, কিন্তু যে যুক্তিবিদ্যা পাঠ করেনি সে যুক্তিবিন্যাসে ভুল করে বসলে সেটাকে শুধরে নেওয়ার ক্ষমতা তাদের নাই। তাই অবশ্যই আমাদের যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা আছে। কেউ কেউ বলেন যুক্তিবিদ্যা পাঠ করলেই যে নির্ভুলভাবে যুক্তিবিন্যাস করা যাবে এমন নিশ্চয়তা নাই, অর্থাৎ যুক্তিবিদ্যা পাঠ করলেই যে আমাদের নির্ভুলভাবে যুক্তিবিন্যাস করা যাবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। কারণ একজন মানুষের সকল কিছুই সত্য হতে পারে না। তার যদি যুক্তিবিদ্যা পাঠ করা ব্যক্তি যদি চিন্তার ক্ষেত্রে ভুল করে বসে তাহলে সেটা সংশোধন করে নেওয়া যায়। আবার যুক্তিবিদ্যা পাঠ করেও অনেকে যুক্তিবিন্যাস ভুল করে বসে, এই কথাটা আসলে ভ্রান্ত। কারণ হচ্ছে যে যুক্তিবিদ্যা পাঠ না করেও নির্ভুলভাবে যুক্তিবিন্যাস করা যায় এই কথাটা ভ্রান্ত। এই কারণে যে একজন মানুষ চিকিৎসাশাস্ত্র পাঠ না করেও সুস্থ জীবনযাপন করতে পারে, কিন্তু খুব বেশি অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। ঠিক তেমনই যুক্তিবিদ্যা পাঠ না করেও নির্ভুলভাবে যুক্তিবিন্যাস করা যায়, কিন্তু কখনো যদি যুক্তিবিদ্যা ভুল করে বসে তাহলে সেক্ষেত্রে তাকে যুক্তিবিদ্যার প্রয়োজন হয়। তাই যুক্তিবিন্যাসের জন্য অবশ্যই যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজন আছে। যুক্তিবিদ্যা বিরুদ্ধে চিন্তা কতগুলো সাধারণ নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন যথাযথভাবে পালন করলে যুক্তির ক্ষেত্রে সত্য লাভ এবং ভ্রম পরিহার করতে পারি। অর্থাৎ আমাদের চিন্তার ক্ষেত্রে কতগুলো নিয়ম যুক্তিবিদ্যা আমাদের দিয়ে দিচ্ছে এই নিয়মগুলো আমরা যদি মানে যথাযথভাবে যুক্তির ক্ষেত্রে বা চিন্তার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের যুক্তি যে নির্ভুল হবে এতে কোনো সন্দেহ নাই। এ প্রসঙ্গে কারবিদুরী যথার্থ বলেছেন যে ব্যক্তি যুক্তিবিদ্যা পাঠ না করে শুদ্ধভাবে যুক্তিবিন্যাস করতে পারেন তিনি এটা পাঠ করে আরও সুসংগত ও সুসংবদ্ধভাবে, অর্থাৎ যথাযথভাবে সুশৃঙ্খল ও যথাযথভাবে চিন্তা করতে পারবেন। সুতরাং যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনটা সম্পর্কে যে দুটি মত আছে এই দুটি মত খণ্ডন করলাম। যুক্তিবিন্যাসে নির্ভুল পদ্ধতির সমূহের নির্দেশ করে যুক্তিবিন্যাসে নির্ভুল চিন্তা পদ্ধতিসমূহের নির্দেশ করে আমাদের সতর্ক করে দেয়। তাই যুক্তিবিদ্যার পাঠের যথেষ্ট প্রয়োজন আছে। এছাড়া যুক্তিবিদ্যার যেগুলো পাঠের উপকারে আসে সেটা হচ্ছে যুক্তিবিদ্যা বিশুদ্ধ যুক্তিবিন্যাসের নিয়মাবলী প্রদান করে, যা আমাদের
চিন্তার ক্ষেত্রে এই নিয়মগুলি প্রয়োগ করলে আমাদের আমাদের অনুমান যে সঠিক হবে এতে কোনো সন্দেহ নাই। যুক্তিবিদ্যা বিশুদ্ধ যুক্তিবিদ্যার একটি মানসিক নিয়মাবলী, অর্থাৎ মানসিকভাবে আমরা এই যুক্তিবিদ্যা পাঠ করলে আমাদের মানসিকভাবে আমরা শক্তিশালী হই এবং আমাদের চিন্তা তীক্ষ্ণ হয়, ধারালো হয়, যার জন্য যুক্তিবিদ্যা পাঠ করে আমরা এই সব অর্জন করতে পারি। যুক্তিবিদ্যা একটি মানসিক মার্জিত ব্যায়াম। যুক্তিবিদ্যার মাধ্যমে আমরা এই চিন্তার ক্ষেত্রে সবসময় একটা বিষয় নিয়ে চিন্তা করলে বা কোনো বিষয় নিয়ে চিন্তা করলে আমাদের চিন্তার শক্তি বৃদ্ধি পায় এবং আমাদের চিন্তা যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি আমরা নিখুঁতভাবে, নির্ভেজালভাবে, নির্ভুলভাবে অনুমান করতে পারব। যুক্তিবিদ্যাকে একাধারে বিজ্ঞান এবং ফলিত কলা বলা হয়, এই কারণে যুক্তিবিদ্যা পাঠ করে আমরা একই সাথে বিজ্ঞান এবং ফলিত কলা উভয়ের জ্ঞান লাভ করি। এগুলো সব কিছুই উপকার। যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের আদি বিজ্ঞান এবং সকল ফলিত কলার আদি ফলিত কলা। এছাড়া যুক্তিবিদ্যা পাঠ করে আমরা অন্য লোককে প্রভাবিত করতে পারি, অর্থাৎ যুক্তিবিদ্যার জ্ঞান বেশি আহরণ করলে আমাদের মনের মধ্যে আনুমানিক ধারণাটা বৃদ্ধি পায়, যার ফলে অনেক মানুষের মুখ দেখে আমরা তার মনের খবর বলে দিতে পারি। এইটা হচ্ছে একজন মানুষের আর একজন মানুষ অন্য মানুষকে প্রভাবিত করার একটা কৌশল। এরকম অসংখ্য উপকার প্রয়োজনীয়তা আছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা পাঠে আমাদের জীবনকে সুসংবদ্ধ, নির্ভুল, নির্ভেজাল এবং কুসংস্কার মুক্ত করে তোলে। অর্থাৎ যে ব্যক্তিটা বিভিন্ন রকম ভূত পেতের বিশ্বাস করত, যুক্তিবিদ্যা পাঠ যদি করে সে অবশ্যই এই লোককে এই কুসংস্কার থেকে তার মন পরিষ্কার হবে। তাই আমাদের প্রাত্যহিক জীবনে যুক্তিবিদ্যার যথেষ্ট প্রয়োজন আছে এবং আমাদের প্রত্যেকেরই উচিত যুক্তিবিদ্যা পাঠ করা। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বাসায় থেকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।